নবম রাউন্ড শেষে সাত দিনের ঈদের ছুটিতে পড়ল ডিপিএল এর চলমান আসর। ঈদের ছুটির আগ পর্যন্ত ব্যাটে বলে আলো ছড়িয়ে সেরা ফর্মে রয়েছেন সিনিয়র জুনিয়র সহ একাধিক ক্রিকেটার। দর্শক, চলুন তাদের মধ্যে সেরা পাঁচে যারা রয়েছে তাদের নিয়ে আলোচনা করা যাক। বোলারদের মধ্যে সেরা পাঁচের তালিকায় নয় ম্যাচে একুশ উইকেট নিয়ে রুয়েল মিয়া আছেন সবার উপরে। তার থেকে এক উইকেট কম নিয়ে আবু হায়দার রনি রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। অবশ্যই নবম রাউন্ডের আগে টুর্নামেন্টের শুরু থেকে প্রথম স্থান ধরে রাখা মারুফ মৃধা আছেন তালিকার তৃতীয় স্থানে। তরুণ এই বোলার আট ম্যাচে শিকার করেন ১৯ উইকেট। নয় ম্যাচে ১৭ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার নাজমুল অপু জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে। তারপরেই আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, এই বোলার মাত্র ৬ ম্যাচে শিকার করেন ১৬ উইকেট। এই পাঁচজনের সাথে সিটি ক্লাবের পেস বোলার ইরফান হোসেনের কথা বলতেই হয়। এই বোলার নয় ম্যাচে ১৬ উইকেট শিকার করে তালিকার সপ্তম স্থানে থাকলেও তার দলের ফিল্ডাররা যদি আরেকটু সাপোর্ট দিতে পারত তাহলে তার উইকেটের সংখ্যা আরও বেশি হতে পারত। সেরা পাঁচ ব্যাটারের তালিকায় সবার উপরে রয়েছেন পারভেজ ইমন। এই ব্যাটার ৫৪.৭৮ গড়ে নয় ম্যাচে সংগ্রহ করেন ৪৯৩ রান। ৬৪.৭১ গড়ে নয় ম্যাচে ৪৫৩ রান সংগ্রহ করে ইমনের পরে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তিনি আছেন সিনিয়র ক্যাম্পেইনার তামিম ইকবাল। তার সংগ্রহ নয় ম্যাচে ৪০৩ গড় ৪৪.৭৮। সাইফ হাসান শেখ জামালের হয়ে ৪৮.৮৮ গড়ে নয় ম্যাচে ৩৯১ রান সংগ্রহ করে আছেন তালিকার চতুর্থ স্থানে। তারপরে রয়েছেন জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান। তার সংগ্রহ নয় ম্যাচে ৩৪৫ গড় ৪৯.২৯। এই পাঁচজনের সাথে জাকির আলীর নাম যোগ করতেই হয়, কারণ এই ব্যাটার ৮২.৫৭ গড়ে ৬ ম্যাচে সংগ্রহ করেন ৩৩১ রান, আছেন তালিকার ষষ্ঠ স্থানে। বলে রাখা ভালো, জাকির আলী অনেক সেরা ১০ ব্যাটারের তালিকায় থাকা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করা ব্যাটার। তবে উপরে উল্লেখিত বোলার ব্যাটারের পজিশন পরিবর্তন হবে বলা যায়, কারণ রিশাদ হোসেনের শাহিনপুকুর ছাড়া সবার দলই খেলবে সুপার লিগে। তাই টুর্নামেন্ট শেষে বদলে যাবে সেরা পজিশনের তালিকা। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।